কল্পকাহিনীর বাস্তব রূপ অচিরেই বিজ্ঞানীর স্পেস এলিভেটর নির্মাণ। বিজ্ঞান তথা প্রযুক্তিবিদ্যার উত্তরণে ভালেমান কাল্পনিক বস্তুক বাস্তব রূপ দিবলৈ সক্ষম হৈছে। স্পেস এলিভেটর বা মহাকাশলৈ সোপান নির্মাণের ধারণার বিষয়ে আগতেও প্রকাশ পাইছে। অচিরে হয়তো এই ধারণাই বাস্তব রূপ লব, এই কথা প্রকাশ করেছে বিজ্ঞানী সকলে। বিজ্ঞানী সকলের মতে স্পেস এলিভেটর নির্মাণ হবলৈ আর বেশি দিন নাই, অহা দুই বা তিনি দশকর ভিতরতে ই বাস্তব রূপ লব। এনে ধরনের স্পেস এলিভেটর স্টার বার্স নামৰ বিজ্ঞান ভিত্তিক কল্পকাহিনীর আধারত সিনেমা দেখা পোৱা গৈছিল। এতিয়া ই বাস্তব রূপ লওয়ার দিশত স্পেস এলিভেটরের ধারণাটো জাপানি এনিমেটেড সিরিজ আ সার্টেইন মেজিক্যাল ইন্ডেক্সতো দেখা পোৱা গৈছিল। বিজ্ঞানীয়ে প্রকাশ করা মতে এই ধারণাটো অবাস্তব যেন লাগিলেও ইয়ার বাস্তব রূপ পাব। কেবল সিমানেই নহয়, স্পেস এক্সর দরে কোম্পানিয়ে মহাকাশলৈ মানুষ প্রেরণার প্রযুক্তি কৌশল উলিওয়ার বাবে কাম করে আছে। সাইন্টিফিক আমেরিকান পদার্থ বিজ্ঞানের অধ্যাপক স্টিফেন কোহেনে প্রকাশ করা অনুসরি স্পেস এলিভেটর এডাল দীঘল কেবল হব আর ইয়াক ভূমধ্য রেখারপরা মহাকাশত থাকা একটা উপগ্রহর সঙ্গে সংযোজিত করা হব। পৃথিবীর লগে লগে এই প্রণালীটেও ঘুরি থাকিব। স্পেস এলিভেটরে পৃথিবীর মহাকাশ ভ্রমণত হওয়া ব্যয় তথা সম্পদ রাহি করব। ইয়ারপরা কৃত্রিম উপগ্রহর উৎক্ষেপণ, মহাকাশযান আর মহাকাশচারীক মহাকাশলৈ প্রেরণ করাত সহায়ক হব। গুয়াহাটির রূপনগরেরপরা ৰাতুল ৰাজবংশীৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি আচাৰ্য, নিউজ হেল্থ প্লাছ।